আমি ইলিশ একদম ভালো খাই না, আমি জানি বাঙালি নামে কলঙ্ক হতে পারি, বাট নোপস মুখোশ পরে যদি ব্যথা লাগে কেউ বুঝতে পারবে না আমার এক্সপ্রেশন, এটা কিন্তু একটা স্মার্ট ব্যাপার। নমস্কার, আমি কলকাতার ছেলে। তো 7ই ফেব্রুয়ারি আমি আইএলএসে গেছিলাম আমার চেক আপের জন্য পালমোলজিস্টের কাছে, বিকজ আমার প্রচণ্ড সর্দি কাশি জ্বর, ইনফ্যাক্ট জ্বরও 2-3 বার ফেরত আসছিল। তো যেটা কিনা অলরেডি সেপ্টেম্বরে একবার হয়েছিল আর তখন স্ক্রাব টাইফাস ধরা পড়েছিল, আই হোপ ইউ গাইজ রিমেম্বার ইট। সো যার জন্য আমি গেছিলাম যে স্ক্রাব টাইফাস ফেরত আসলো কিনা, বিকজ হতেও পারে, মানে অলমোস্ট সব রোগই তো ফেরত আসে এক্সেপ্ট স্মল পক্স আই গেস আসে না। তো মনে রাখতে হবে যে তখন কিন্তু অলরেডি করোনা ভাইরাস ঢুকে গেছে ইন্ডিয়াতে, বিকজ অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 29 জানুয়ারি আই গেস করোনা ভাইরাস ঢুকেছিল। তো আমি ডক্টরের কাছে গেলাম, আমি যেদিনকে গেছিলাম সেদিনকে ডক্টর থরোলি চেক আপ করলো আমার যে কেন হচ্ছে কী বৃত্তান্ত, বিকজ এরকম বারবার করে ফিরে আসাটা তো ঠিক না। না তো ওই জন্য কী পড়ে গেল, তো ওই জন্য থরো চেক আপ করেছিল আমার, লাইক অলমোস্ট 15-20 মিনিটস বিভিন্ন রকমের চেক আপ অ্যান্ড অল, মানে জিভে ফিভে কী জিনিসপত্র ঢুকিয়ে। তো আর দিনের শেষে কিছুই বেরোয়নি, তো যেটা বেরোলো সেটা হচ্ছে যে না সর্দি কাশিটাই ব্যাপারটা হচ্ছে, যার জন্য আমাকে দুখানা ইনহেলার দিয়েছিল। এই যে উল্টো ফোরাকট একটা, আর আরেকটা হচ্ছে লেবোলিন, এবং তার সাথে আমাকে একটা টেস্ট দিয়েছিল উইচ ইজ IgE টেস্ট, যার ফুল ফর্ম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই টেস্ট, যেটার বেসিক্যালি কাজটা হচ্ছে সো উইচ ইজ আ টেস্ট দ্যাট ডিলস উইথ আই মিন অ্যান্টিবডিজ অ্যান্ড আচ্ছা আমি নিজেও জানি না জিনিসটা কি। অল রাইট, ইমিউনোগ্লোবিন ই টেস্ট, দি IgE টেস্ট মেজার্স দ্য লেভেল অফ IgE, আ টাইপ অফ অ্যান্টিবডি and are made by immune system to protect the body from bacteria, virus, allergy and kichu to thik bujlam na that. Hello bapi kaku, ha bolchi IgE test basically ki go allergy test. Okay, all right, thik hai nevertheless টেস্টটা তো হয়ে গেছে আর তার রিপোর্টও চলে এসছে, তো আমরা এখন রিপোর্টটি দেখবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ সাবস্ক্রিপশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, আর লাইকটা তো আরও ইম্পর্ট্যান্ট, আর লাইকটা তো ফ্রি অফ কস্টে পাওয়া যায়, সো একটা লাইক মেরে দিও। অল রাইট, প্রথমে আগে দেখে নিই ভাই কী থাকা উচিত। 0-1 ইয়ার্স ভ্যালু 1.42 রুপিস, আমার তো অ্যাডাল্ট হচ্ছে লেস দেন 158 IU পার এমএল। ওকে, এবার রেজাল্ট দেখবো, হচ্ছে টোটাল IgE হচ্ছে 2140। ও শিট, সো দ্য থিং ইজ যে আমরা এখন তাই জন্য ভাবছি যে আরেকটু স্পেসিফিকভাবে টেস্টটা করাবো যে কিসে কিসে অ্যালার্জি আছে, বিকজ ইটস কোয়াইট ইম্পর্টেন্ট আছে। তো তাই জন্য টেস্টটা করাবো যে ফার্দার যে টেস্টটা আছে যেটাতে স্পেসিফিসিটিটা ধরা পড়ে যে পার্টিকুলারলি কী কী জিনিস অ্যালার্জিটা আছে, তো সেই টেস্টটাই আমার আজকে হতে চলেছে। বাট তার আগে আমি এই খ্যাসখামাকা রঙের জামাটা চেঞ্জ করবো আর পেপারটাও তো পড়তে হবে। হ্যাঁ আসছি, বলতে না বলতে পেপার দিয়ে দিয়েছে। You see, Virat Kohli and I would have one thing in common. কি গো কোথায় আসবে না, কখন আসবে আর নটায়? ঠিক আছে তাহলে। আবার যা ভাই যা, আমি গোবি না বলছিলাম, কি করছিস? ফেলিস বলি যে না পড়েছে বলছে। ওফ কি অবস্থা, তুমি মাস্ক আমি মাস্ক, লোকের কো মাস্ক ময় হয়ে যাবে। যতই নাড়াও না কেন মরবে না, কিন্তু গরিলা ট্রাইপড হচ্ছে ঠিক আছে। মাকে দেখি এটাই নরমাল হয়ে যাবে।
চলো দাও। মুখোশ পরে যদি ব্যথা লাগে কেউ বুঝতে পারবে না আমার এক্সপ্রেশন, এটা কিন্তু একটা স্মার্ট ব্যাপার। হ্যাঁ ওরা এক একটা কথা বলে সত্যি, আ এটি বার করার সময় লাগে, যার মধ্যে চামড়াটা ভাঁজ করতে করতে তো শুনবে। না তোকে আমি এই জিনিসটাই বলছিলাম, কি বলে থ্রি স্ট্রাইক মাস্ক না থ্রি প্লেট মাস্ক, এটা সার্জিক্যাল মাস্ক, দেখ মাঝখানে লাইন আছে তিনখানা, দেখ এইগুলি কিন্তু ম্যাক্সিমাম লোক ইউজ করছে, কারণ কি এগুলি পাওয়া যাচ্ছে না, এই 95 নাকি এ পাওয়া যাচ্ছে না, নেক্সট পাওয়া গেল বেশি দামে বিক্রি হচ্ছে, এটা কোথাও পাওয়া যাচ্ছে না মানে পাঁচ সিটে, তাও আমি একটা বন্ধু বলেছিল আছে, এবার ওখানে একটা দোকানে 800 একটা দোকানে 1200 তে বিক্রি হচ্ছে, লোক কেন নিতে পারে না, লোক কেন সচেতন হতে পারে না, একটা দু টাকার জিনিস তুমি হচ্ছে নেবে হচ্ছে 50 টাকা, সে বাচ্চাটাকে পড়াবে কি করে, দেখ আমি যাই এডিট করতে বসি, ও ইয়ে রিপোর্ট করো, রিপোর্ট 5-7 দিন বাদে, 5-7 দিন বাদে, অলরাইট সো রিপোর্ট চলে এসেছে ফাইনালি, আর হ্যাঁ জানি যে আমারটা সেম লাগছে, বাট ইটস মিয়ার কোইন্সিডেন্স বিকজ 7 দিন আগে তো রিপোর্ট আসে না, তো এটা 7 দিন পরে করা, কমেন্টে লিখবে না যে একই দিনে শুট হয়েছে, ইটস নট সো অ্যাকর্ডিং দ্য রিপোর্ট, অবভিয়াসলি রিপোর্ট বেশি ভালো নয়, কারণ কি তাহলে তো অ্যালার্জি টেস্টের রেজাল্টটা 2158 বেরোতো না, এই যে জিনিসগুলো আমার বারণ লাইফ থেকে, আনফর্চুনেটলি জিম করা পার্সনের লাইফ থেকে ডিমটা বারণ, সেটা তো আমি সবার আগে বলে দিচ্ছি। সি দ্য চার্ট হিয়ার, দিস নেগেটিভ অর আ সিঙ্গেল প্লাস মানে হচ্ছে ঠিক আছে চালানো যাবে, প্লাস বা খুব বড়ো যদি দুটো প্লাস আছে যেগুলো তো সেগুলো মাঝে মাঝে খাওয়া যাবে, বাট দিস 3+ অ্যান্ড 4+ দিস আর হাইলি অ্যালার্জিক, সো যে যে জিনিসের পেছনে এগুলো আছে সেগুলো খাওয়া যাবে না। সি হিয়ার দ্য ফার্স্ট ওয়ান, কটন ডাস্ট হাউস ডাস্ট হুইচ মিন্স ডাস্ট অ্যালার্জি আছে, ওকে দেন 3+ হচ্ছে নারকেল আমার ওয়ান অফ দ্য ফেভারিট, and then we have pigeon feather, hey আমি কি পোল্ট্রি তে পাখিদের মধ্যে বাস করি নাকি, pigeon feather মানে মানে নাকের সামনে দিয়ে একটা pigeon feather এরকম উড়ে গেলে তাতে কি যায় আসে, আমি আশেপাশে তো pigeon নেই, what the okay another is ভেটকি মাছ, মানে লাইফে বেসিক্যালি আমি খুব কম মাছ আছে যেগুলো ভালো খাই, মানে বেসিক্যালি চিংড়ি হয় আর ভেটকি মাছ, এই মোটামুটি দুটো জিনিস ভালো খাই, আমি ইলিশ একদম ভালো খাই না, আমি জানি বাঙালি নামে কলঙ্ক হতে পারি, বাট নো চিংড়ি চিংড়ি পোকা না, বাট ভালো খাই আমি ভালো খাই, আর 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 রিপোর্ট শেষ, অলরাইট সো দ্যাটস দ্য এন্ড অফ দিস ব্লগ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ সাবস্ক্রিপশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আর লাইক লাইকটা তো আরও ইম্পর্টেন্ট, আর লাইকটা তো ফ্রি অফ কস্টে পাওয়া যায়, সো একটা লাইক মেরে দিও, দুটো লাইক মেরো না, আবার দুটো হলে কিন্তু মানে 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 অড নাম্বারে মেরো, অড নাম্বার, হ্যাঁ যদি মারতেও হয় বাট আমি বলবো একটা মারতে, একটা মারলেই হবে, বেশি দরকার নেই আমার, বেশি দরকার নেই, অ্যান্ড আই হোপ ইউ পিপল আর সেফ অ্যাজ ওয়েল, আশা করি বাড়িতে আছো সুস্থ আছো, পেরেন্টস আর ওয়েল অ্যান্ড ইউ আর ইনসাইড ইউর হাউস, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও, বিকজ এখন আমাদের সত্যি করে কেউ কিছু বলতে পারবে না, এখন বাড়িতে বসে থাকাটাই লোকের প্রাণ বাঁচাচ্ছে, সো চিল মারো, বাট নেটফ্লিক্স আর চিল মেরো না, এই যে 10 পয়েন্ট বললাম এগুলো করো, দেখবে ফিট অ্যান্ড ফাইন থাকছো অ্যান্ড মেন্টালি পজিটিভ থাকছো, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আর এইটা হচ্ছে আমার টুইটার, এখানে গিয়ে লাইক সাবস্ক্রাইব শেয়ার যা যা করা করে দাও, দেখা হচ্ছে পরের ব্লগে বা ভিডিওতে বা কমিক রিয়াকশানে বা কমিক ভিডিওতে, হ্যাঁ আমি তো পুরো ওয়েস্ট বেঙ্গলে পিউডিপাই হয়ে গেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা ব্লগে, ততক্ষণ অব্দি টাটা বাই, টেক কেয়ার, ঘরে থেকো, সেফ থেকো, বাই।